হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার ফোনে যদি কোনো একটি অ্যাপ ওপেন করার সাথে সাথে অ্যাপ থেকে বের করে দেয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে দেখাবো এই প্রবলেমটি কীভাবে মাত্র এক মিনিটে সমাধান করবেন যেমন ধরুন আপনি অ্যামস প্লার এখন ওপেন করবেন অ্যাপটি ওপেন করার কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ থেকে অটোমেটিক বের করে দেয় ফোনে কোথাও টাচ না করার পরেও থেকে অ্যাপটি ওপেন করার সাথে সাথে বের করে দেয় এই প্রবলেমটি ফিক্সড করার জন্য ভিডিওটি আর কিছুক্ষণ দেখতে থাকুন আমি আসি আপনাদের সাথে শুভ আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন তারপর বেল আইকনে ক্লিক করুন তারপর অল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও ওয়েলকাম ব্যাক যে কোনো অ্যাপ ওপেন করার পর অ্যাপ থেকে বের করে দেয় এই জন্য আপনি কী করবেন ফোনে সেটিংস আসবেন ফোনে সেটিংস অ্যাপটি ওপেন করতেছি স্যাটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন সেটিংস থেকে একটি অপশন খুঁজে বের করবেন তা হলো অ্যাডিশনাল সেটিংস আপনি দেখবেন আপনার সেটিংসের কোথায় অপশনটি রয়েছে অনেকের ফোনে অ্যাডিশনাল সেটিংস নামে নাও থাকতে পারে যেমন মোর সেটিংস লেখা থাকতে পারে আপনি ওখানে ক্লিক করবেন আমি অ্যাডিশনাল স্যাটিংসে ক্লিক করছি ক্লিক করার পর সবার প্রথমে দেখতে পারবেন স্টোরেজ অপশন আপনি স্টোরেজ অপশনে ক্লিক করবেন স্টোরেজ অপশনে আসার পর দেখতে পারবেন পেজটি একটু লোড নেবে আপনার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ এখানে দেখতে পারবেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন লোডিং শেষ হওয়ার পর আপনি সেই অ্যাপটি খুঁজে বের করবেন যেই অ্যাপটি আপনার ফোনে সমস্যা করতেছে মানে অ্যাপটি ওপেন করার সাথে সাথে অ্যাপটি থেকে অটোমেটিক বের করে দিচ্ছে যেমন ধরেন আমার ফোনে অ্যামএস ফ্লার অ্যাপটি ওপেন হচ্ছে না অ্যাপটি যখনই ওপেন করতেছি অ্যাপটি থেকে সাথে সাথে বের করে দিচ্ছে তার জন্য অ্যামেস ফ্লার অ্যাপে ক্লিক করবো ক্লিক করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে এখানে দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে ক্লিয়ার ডাটা আর ডিলিট অ্যাপ ডিলিট অ্যাপে আমাদের কাজ নেই আমাদের কাজ হচ্ছে ক্লিয়ার ডাটায় আপনি কি করবেন ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর আবারও ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন শুধু আপনার এই কাজটি করতে হবে যেই অ্যাপটি আপনার সমস্যা করতেছে ওই অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন তারপর দেখবেন আপনার প্রবলেম ফিক্সড হয়ে যাবে অ্যাপটি ওপেন করার পর আর ভেজাল করবে না আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ইউসফুল হয়েছে ভিডিওটি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ